গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। দেখো আগের দিন, আজকে কি বার, আজকে কি বার, খালি ভুলে যাই। আজকে মনে করতে দাও, ধরো এক সেকেন্ড। আজকে ও আচ্ছা, কালকের জন্য বৃহস্পতিবারে ফুল নিয়ে এসেছি, তাহলে আজকে বুধবার, ঠিক আছে। ফুল আনতে গেছিলাম, তো ফুল আনতে গিয়ে ফুল বাগানে ফুল আনতে গেছিলাম বৃহস্পতিবারে। পান, কলা, পদ্ম, মা লক্ষ্মী পুজো হয়, তো তো ফুল আনতে গেছিলাম। তো সেখান থেকে দেখো, তোমাদের কলকাতা ফিশ বাটার ফ্রাই কি ছোট, এই দেখো এত ছোট তোমাদের কলকাতায় বাটার ফ্রাই। আমাদের চন্দননগরে কত বড় বাটারফ্রাই, এই বাটারফ্রাই 60 টাকা নিল, চিন্তা করো। এইটুকুনি বাটারফ্রাই, এটুকুনিতে কি হবে বলো, একটু এরকম বড় থাকবে তাই না বলো? একটু বড় থাকবে সেটাই তো ভালো লাগবে। এটুকুনি বাটারফ্রাই একদম ভালো লাগছে না, এটুকুতে পেট ভরবে না। খিদে পেয়েছে, সেই দুপুরবেলা লাঞ্চ করেছি, খিদে পেয়েছে। এখন কটা বাজে? এখন 8:30 এরকম হবে হয়তো, আমি জানি না কটা বাজে, ওরকমই হবে 8:30, 8:30 হবে, 8:30 কি 9:15 হবে। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, কারণ সকালে মর্নিং এ যে ভিডিও পোস্ট করব, ভিডিও নেই তো, তিনটে চ্যানেল একসাথে চালাতে হয়, বুঝতে পারছো তো? চাপটা এখন প্রচুর বেড়ে গেছে, তিনটে চ্যানেল একসাথে চালানো। আচ্ছা আমি এখানে বলে দিই, যারা যারা আমার, আমি দুটো চ্যানেল ওপেন করেছি, সেটার নাম কি তোমরা জানো? যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি, কেয়া বিউটি ফ্যাশন, ঠিক আছে, কেয়া বিউটি ফ্যাশন, তাই তো? ভুল বলছে কিনা জানি না। আচ্ছা আমার ডেসক্রিপশনে নামটা দেওয়া থাকে, নতুন নামটা দিয়েছি তো এত মনে থাকে না, কারণ আমার ভীষণ ভুলো মন, ভীষণ ভুলো মন, এত মনে থাকে না। হয়তো আমার দেখো আধ ঘন্টা বাদে আমার মনে পড়ে যাবে, সেটা নয় যে আমি একবার এবার এই ভুলে যাই যে সেটা আমি কি করে বলবো, ভুলে যাই। আবার ধর 10 মিনিট বাদে, আধা ঘন্টা বাদে, বা 2 ঘন্টা বাদে, বা আজকে মনেই পড়লো না, সব সকালকাল পরের দিন সকালবেলা মনে পড়লো, এরকম ব্যাপারটা হয়ে যায়। থাইরয়েডের জন্য সব হয়, বুঝেছ তো? কেয়া বিউটি ফ্যাশন, তাই তো? হ্যাঁ, এইটা একটা, আর হচ্ছে জাস্ট লাভ কেয়া, ঠিক আছে। এই দুটো চ্যানেল আমি নতুন ওপেন করেছি, তোমরা প্লিজ গিয়ে একটু ওখানে ভিজিট করো, ওখানে আমি ভিডিও দিচ্ছি, ভালো ভালো ভিডিও দিচ্ছি। এখন একটু প্রথম প্রথম তো সবকিছু, মানে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে একটুখানি প্রথমের দিকে একটুখানি প্রবলেম হচ্ছে, বাট যখন আমি এটাতে পুরো অভ্যস্ত হয়ে যাব, আমার আর চুটকি বাজিয়ে সব কাজগুলো করে নেব, আমার আর অসুবিধে হবে না, বুঝেছো? তখন আর অসুবিধে হবে না, বাট এখন আমার একটুখানি অসুবিধে হচ্ছে, তো পরে ভালো ভালো ভিডিও দেবো, আমি চেষ্টা করছি দেওয়ার। তো তোমরা ওখানে গিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিওটা যত পারবে শেয়ার করো, ঠিক আছে? চলো খাবারের উপর হামলা করি। খাবারের উপর এখন হামলা করতে হবে। আচ্ছা তোমরা এই ভিডিওটা মর্নিংয়ে পাবে, মর্নিংয়ে আমি তো তোমাদের মুড একেবারে ফ্রেশ করার জন্য মর্নিংয়ে আসি। দেখো এখন আমি দুটো করে ভিডিও পোস্ট করছি, একটা মর্নিংয়ে যাচ্ছি যেটা আমি আগের দিন রাত্রে তৈরি করেছি, আবার একটা মানে কালকে আবার দুপুরের লাঞ্চ, আমি সেটাও আমি দেখাচ্ছি। তো একটা করে ভিডিও ইউটিউবে দিতে হয় নিয়ম, কিন্তু আমি দুটো দিচ্ছি। আমার ভিডিওগুলো তো অনেকটা বড় বড় থাকে, তো আমার সেখানে একটা দিলেও চলে, অনেকে ছোট ছোট দেয়, তো 2-3-4 দেওয়া যায়, সেটা কোনো নিয়ম নেই যে ইউটিউবে একদিনে একটাই ভিডিও দিতে হবে, যে যেমন পারে তেমন দেয়, সেটা কোনো ব্যাপার নয়, বাট আমি একটা দিতাম, তবে পারছি দুটো দিচ্ছি, মনে হচ্ছে চলো তোমাদের সাথে একটু কথা বলি, একটু দেখা করি,
দেখা করি বলতে কি, দেখো এই যে মনে হচ্ছে, এই যে ফোনটা আমার সামনে রয়েছে না, মনে হচ্ছে যে তোমরা রয়েছো এখানে, তোমরা সবাই রয়েছো, ভালো লাগছে। তো এরকমই মনে হচ্ছে, আমি দুপুরবেলা চলে আসছি, হয়তো কোনোদিন আসতে পারবো না, এতটাই ব্যস্ত থাকবো, আসতে পারবো না, এমনিতেও ব্যস্ত রয়েছি, তিনটে চ্যানেল চালানো, খুবই সময় দিতে লাগে, প্রচুর সময় দিতে লাগে। আর ড্রেস আপগুলো কি হচ্ছে না, ভিডিওগুলো তৈরি করছি তখন ড্রেস চেঞ্জ, মানে কি বলবো, আর একটা ড্রেস বের করে করা, একটুখানি ড্রেস আপ একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। হয়তো একটা ড্রেস পরে হয়তো দুটো চ্যানেলে দিয়ে ফেলছি বা তিনটে চ্যানেলে দিয়ে ফেলছি, আমি সেটা দেখছি। ফোন এসে গেছিল বলো, ভিডিও যখন হয় তখন ফোন আসলে সমস্যা হয়। বাড়ির অ্যাড্রেস আমি দিছিলাম, বাড়ির অ্যাড্রেসও আমার সমস্যা হচ্ছিল, তার জন্য ওই যারা যারা গিফট পাঠাচ্ছিল তো বাড়ির অ্যাড্রেসে সমস্যা হয়ে যাচ্ছিল, যার জন্য আমি এখন ওই গুগল পে করে দিয়েছি। এই দেখো, দেখেছো আবার ফোন, মাই গড, দেখো ভিডিও করার সময় ফোন করছে, যখনই ওই ফোনটা ঢুকছে না এটা অফ হয়ে যাচ্ছে, বলো। এবার ফোন নাম্বার দেওয়াতেও আমার সমস্যা হয়ে যাচ্ছে, বলো তো দেখি কি বলবো। বলে একটাতে গুগল পে নাম্বার, মানে এই ফোনটাই বোধহয় গুগল পে নাম্বার, আর আমার ওই আর একটা পুরনো ফোন ওটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, ওখানেও ফোন আসছে, এখানেও ফোন আসছে, সমস্যা হয়ে যায়, বুঝলে তো এই ব্যাপার। এবার ফোন নাম্বারটা দিয়েও সমস্যা, আমি ওনাদের মানে তাদেরকে আমার লেভারদের বলে দিয়েছি, দেখো তোমরা ফোন করে ডিস্টার্ব করো না। এবার তোমরা তো বুঝতে পারবে না কখন আমি ভিডিও বানাচ্ছি, কখন ভিডিও, তো সবসময় আমার ফোন ব্যস্ত থাকে, সবসময় ফোন ব্যস্ত থাকে। এবার এমন করতে হবে যে ফোন কল রিসিভ করার জন্য আমাকে আলাদা একটা ফোন কিনতে হবে, সত্যি কথা। আর যেই যেই এই যেই নাম্বারগুলো আমি তোমাদের এখানে আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি, সেই সেই সিমগুলো আমাকে ওই ফোনটায় যেখানে আমি শুধুমাত্র ফোন রিসিভ করতে পারবো, এরকম ব্যাপারটা রাখতে হবে। তাহলে আমার এখানে ভিডিও ভিডিও যখন হবে তৈরি, যখন আমি করব তখন ফোন আসবে না, ফোন তো ওইখানে আসবে, এখানে আমার অসুবিধা হবে না, বুঝলে। সবই তো টাকার খেলা, তাই না বলো, সবই তো টাকার খেলা। এখন আমাকে আবার আর একটা ফোন কিনতে গেলে আবার আমাকে টাকা টাকা, এটা তো আমার আমার খুব ভালো শোনা আমাকে ফোনটা কিনে দিয়েছে, এই যে খাবারটা আমার সোনার টাকাতেই খাচ্ছি, আমার যারা যারা সোনারা আছে তারাই দিচ্ছে, তারা আমাকে ডোনেট করছে, সত্যি আমি ভীষণ লাকি। এটা অনেকে হয়তো খারাপভাবে নেবে, বাট আমি তো নিজের কাছে পরিষ্কার আছি, তাই না। আমি দেখো সবার নজরে তো ভালো, যদি 100টা মানুষ থাকে হয়তো 50 জনের কাছে আমি ভালো, বাকি 50 জনের কাছে আমি খারাপ। হ্যাঁ, সবার কাছে তো আমি ভালো হয়ে উঠতে পারবো না, এবার যার যার দেখার ভঙ্গি আলাদা, যার যার চিন্তাধারা আলাদা, আমি আমার মতো করে চেষ্টা করব, যারা আমাকে ভুল বোঝে তাদেরকে আমার মতো করে আমি আমার ভালোবাসা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব, দেখো আমি ভুল নই বা আমি খারাপ নই, বোঝাবার চেষ্টা করব। তারপর যদি তারা না বোঝে আমি কি করব বলো, আমি তো হেল্পলেস, আমার তো কিছু করার নেই, তাই না। তো আমার লাভার্সরা সত্যি আমার খেয়াল রাখছে, সত্যি সত্যি কথা, আমার খেয়াল রাখছে, আমার খাওয়া পড়া ই টু জেড, তারা যে আমাকে যে মানে টাকা পয়সার দিক থেকে যে সাপোর্টটা, যে যেটা মানুষের, এই দেখো আবার ফোন, আর তোরা ফোন করিস না রে, এখন আমার ভিডিও বানাচ্ছি, তোরা ফোন করিস না সোনা রে, তোরা ফোন করিস না, এখন আমি ভিডিও করছি, বারবার আমাকে কাটতে হচ্ছে। কি যেন বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, তাদের জন্য, আমার সোনাদের জন্য, সোনারা চাইছি আমার মুখের একটু একটু হাসি হলো, তারা দেওয়ার চেষ্টা করছে, তা বলে সব দেওয়ার মধ্যে কিন্তু কোনো স্বার্থ থাকে না, আমাকে সোনারা হেল্প করছে সেটা আমার সৌভাগ্য, বাট আমি তাদের জন্য কিছু দিতে পারছি না, দিচ্ছি তাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করছি, এটাই আমি তাদের জন্য করতে পারছি, আর কিছু না। তাদেরকে আমি কি করছি, নতুন নতুন ভিডিও উপহার দিচ্ছি, তাও আমার মনে হচ্ছে আমার মধ্যে ঘাটতি আছে,
কারণ আমি যে ধরনের করতে চাইছি সেসব জিনিসগুলো আমি অ্যারেঞ্জ করতে পারছি না। সত্যি কথা, আমি অ্যারেঞ্জ করতে যে ধরনের আমি ভিডিও দিতে চাইছি, আমার একটু ঘরে ডেকোরেশনের দরকার আছে, কিছু জিনিসের দরকার আছে, কিছু ড্রেস আপের দরকার আছে। তার উপরে তিনটে চ্যানেল আমার, তিনটে চ্যানেলে বুঝতেই পারছো সেম ড্রেস পরে দেওয়াটা সমস্যা। তো আমি যে ধরনের ভিডিও করি, তো সেই ক্ষেত্রে আমি মনের মতো, আমার মনের মতো ভিডিও দিতে পারছি না। আমি বুঝতে পারছি আমার একটু ঘাটতি হচ্ছে, বাট আমার যদি এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, আমি পেমেন্ট পেয়ে যাব, তখন আশা করি আমার অসুবিধা হবে না। তখন তো আমি নিজের টাকা দিয়েই কিনতে পারবো আমার যেগুলো যেগুলো প্রয়োজন, আমি পারবো কিনতে। তো এখন একটু অসুবিধে হচ্ছে, কি করব বলো তো। আমার লাভার্সরা আমাকে, আমার সোনারা আমাকে যতটা সম্ভব হেল্প করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর কি দিতে পারবো আমি তোমাদের জন্য? শুধু সুন্দর সুন্দর ভিডিওই উপহার দিতে পারবো, এর থেকে বেশি আমি তোমাদের আর কিছু দিতে পারবো না, ঠিক আছে? তোমাদের আর আমার মাঝখানে এই যে ফোনের এই ব্যবধানটা সব সময় থাকবে, এর বেশি আমি কিছু দিতে পারবো না। এই যে তোমাদেরকে তো খেতে হবে, তাই না? তোমরা তো জানি এটা অনেক ছোট, অনেক ছোট, এত ছোট জিনিস আমার ভালো লাগে বলো তো, তোমরা জানো না। আচ্ছা চলো, যাই আছে আছে, তাই তোমরা খাও। আচ্ছা সস আমি নিইনি, সস নিইনি, এতে কাসুন্দি দিয়ে খাই, সস ওই মিষ্টি মিষ্টি সস দিলে এর পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। জানি না এটা কেমন খেতে, এই ফার্স্ট টাইম আমি ফুলবাগান থেকে কিনেছি, আমার তো কেমন একটা লাগছে জানি না, টেস্ট কেমন হবে। তবে আমাদের চন্দননগরে ভালো বড় সাইজের, 60 টাকা করে দাম নিয়েছি, এইটুকুনি, মন ভরেনি আমার, খেলে খেলে একটু শান্তি পাবো কিনা জানি না। চলো সস নিই, এমনি দিচ্ছি আমি তো, সস নিয়ে আসি। চলো 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 চলো, খাও খাপে কি না, খাও বকা দেবো কিন্তু, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, চলো। ওইদিকে ফোন আন, ফোন বাজছে, বোঝাও খেলা। হোয়াটসঅ্যাপ কল হচ্ছে, কি গরম গো। আচ্ছা তোমাদের স্যালাড দিনে খোসা ছাড়াইনি, দেখো তেতো তেতো লাগবে খোসাটা। কি তেতো বাবারে, ভালো খেতে। একটা তো মন হচ্ছে না, একটু একটু করে খাচ্ছি, শেষ হয়ে যাবে। তোমাদের ওখানে বড় লাগছে কিন্তু বড় নয়।
আচ্ছা শোনা না, আমি অফ ক্যামেরা এটা খাবো। কাটা ছিল, দেখো তোমাদের কলকাতায় এইরকম ফিশ বাটার ফ্রাই করে? কাটা রয়েছে, তোমরা তোমরা জানো না যে আমি মাছ এই ভয়তে কাটার জন্য আমি খাই না, এই ভয়তে আমি কাটার জন্য আমি মাছ খাই না। মাছ এত ভয় করে, আমি চিংড়ি চিংড়ি খাই, পমফ্লেট খাই, ইলিশটা কাটার জন্য খেতে ভয় লাগে, বাট ভালোবাসি বলে তাই একটু খাই। গোটা ইলিশ, গোটা মানে একটা পিস, যদি সে লেজার পিস হোক বা গাদা হোক, পেটি হোক, পেটিটা তাও খেতে পারি, গাদাটা বাবা এতটা কাটা ছিল ফেলে দিয়ে এলাম। আমি এটা অফ ক্যামেরায় খেয়ে নিচ্ছি, বুঝেছো? কারণ যদি আবার কাটা থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে খাবো, আমার গলায় বিঁধে গেলে হয়ে গেল। এটা কিভাবে মাছটা বেঁচেছে বলো তো, কাঁটাটা রয়ে গেছে ভেতরে, বুঝলে? আমি অফ ক্যামেরায় খাচ্ছি, তোমাদের সামনে খেতে পাবো না, আমাকে এটা পুরো খুলতে হবে। ওপরে কোটিংটা দেওয়া রয়েছে, ওটাকে খুলবো, খুলে একবার খাবো, দেখে খাবো, বুঝেছো? তোমাদের সামনে হবে না, আমার ভীষণ ভয় লাগে মাছ খেতে জানা। চলো আমি আসি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ আমার সোনার, আমার লাভার্সটা। আর অতি অবশ্যই আমার নতুন যে চ্যানেল দুটো ওপেন করেছি ডেসক্রিপশনে থাকবে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যত পারো শেয়ার করো ওই ভিডিওগুলো, যত পারো শেয়ার করো। আর ওখানে আমি নতুন চ্যানেলে কিছু শর্টও দিয়েছি। চলো আসি। পেয়েছো, টাটা।